বাংলা চলচ্চিত্রকে বিশ্বাঙ্গিনায় পৌঁছে দিয়েছিলেন সত্যজিৎ রায়। পথের পাঁচালী দিয়ে সেলুলয়েডে পা রাখলেও প্রথম কিস্তিতে বাজিমাত করেছিলেন তিনি। উপহার দিয়েছিলেন একাধিক কালজয়ী সিনেমা। সেলুলয়েডের মহারাজা হয়ে দাপিয়ে বেড়ানো এই মানুষটির জন্মশতদিন উদযাপনের আয়োজনের প্রস্তুতি চলেছে বেশ আগে থেকেই, কিন্তু করোনা মহামারীতে সে আয়োজন থেমে গেছে প্রস্তুতি পর্বেই। তবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সত্যজিৎ স্মরণে নানা আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। তার জনপ্রিয় ছবিগুলোকে নিয়ে পশ্চিমবঙ্গের 100টি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয়েছে কুইজ প্রতিযোগিতা, যেখানে সত্যজিৎ রায়ের সিনেমা দেখে উত্তর দেবে শিক্ষার্থীরা। এছাড়াও সত্যজিৎকে নিয়ে তৈরি হবে মহারাজা শতবর্ষে তোমারে সেলাম শিরোনামের তথ্যচিত্র।